Bismillah, inna alhamdulillah, wassalatu ala rasulillah. এই গ্রুপটা এখনো ফরমেটিভ স্টেজে আছে আমরা যাদেরকে ইনভাইট করছি কাউকে এমনি যুক্ত করতে চাই নাই সরাসরি এক্সেপ্ট যাদেরকে আমরা একদম পার্সোনালি জানি যে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন তাদেরকে ছাড়া আমরা ইনভাইটেশন পাঠাইছি এবং আস্তে আস্তে আমাদের গ্রুপে মানুষজন যুক্ত হবেন ইনশাআল্লাহ আর একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার যারা অলরেডি জয়েন করছেন তাদের জন্য এই গ্রুপটা আসলে দুইজন বোনের অনুরোধে তাদের তারা কয়েকটা কাজের জন্য আমাকে রিকোয়েস্ট করেন এবং আমি প্রাথমিকভাবে রিলাকট্যান্ট হলেও পরে চিন্তা করি যে এর করাটা উপকারে হবে সো তাদের সাজেশন ছিল তিনটা একটা ছিল যে তিনটা কাজ বা তিনটা অবজেক্টিভ ছিল তাদের একটা ছিল তাদের তারা যারা মা বা বাবা বা অ্যাডাল্ট যারা তাদের জন্য জীবন নিষ্ঠ দিন শিখার একটা চেষ্টা করার সো সেটা একটা অবজেক্টিভ ছিল দুই নম্বর ছিল যারা বিদেশে অথবা বিদেশে না হলেও যারা ইয়াং জেনারেশন টিনেজার্স তাদের অনেক অড কোয়েশ্চেন্স থাকে অথবা অনেক কিছু জানার বোঝার থাকে যেটা কোপ আপ করতে গেলে একটু পরিকল্পিত উত্তর বা ইসের দরকার আছে চেষ্টার দরকার আছে সে তাদেরকে অ্যাড্রেস করা একটা অবজেক্টিভ আর তিন নম্বরটা ছিল যে আমার ওয়াইফ যিনি কিছু দাওয়াতি কাজ করেন তার থেকে মহিলারা আবারও ফ্যামিলি বা জীবন সম্পর্কে প্র্যাকটিক্যাল ইস্যুর সাথে দিনকে রিলেট করে কিছু জিনিস জানতে চান এই তিনটা অবজেক্টিভ সামনে নিয়ে তারা আমাকে রিকোয়েস্ট করছিলেন তো আমরা যেটা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে এই গ্রুপটা যারা জীবননিষ্ঠ দিন শিখতে চান তাদেরকে নিয়ে কাজ করার জন্য বা তাদেরকে নিয়ে তাদের জন্য মেটেরিয়ালস অথবা তাদেরকে সাহায্য করার জন্য বা তাদেরকে জানানোর জন্য চেষ্টা করা হবে এই গ্রুপে সত্য সন্ধানে যে গ্রুপটা এটা নতুন আর আরেকটা গ্রুপ ছিল ওনাদের আগের থেকেই ছিল ওটার নামটা অন্য ছিল অল ওমেন বলতে গেলে ওই গ্রুপটাতে আমার ওয়াইফ টাইম টু টাইম কথা বলবেন এবং আপনারা আপনাদের কেউ যদি মহিলারা যারা আর কি তারা যদি চান ওখানে যুক্ত হতে পারেন সেটা এক্সিস্টিং গ্রুপ অনেক মেম্বার আছে ওইটার তারা ওইখানে কথা বলবেন আমার ওয়াইফ আর এই বোনদের কথা বললাম যে একজন অস্ট্রেলিয়ায় থাকেন একজন ইংল্যান্ডে থাকেন ইংল্যান্ডে যিনি থাকেন তিনি বাচ্চাদের পড়ান দিনই পড়া পড়ান উনি মাদ্রাসা শিক্ষিত ছিলেন বাংলাদেশে যখন ছিলেন তো উনি যে ওনার যে গ্রুপটা আছে প্রাইভেট গ্রুপ মানে স্টুডেন্টদের নিয়ে বা ওই ধরনের ওইটাকে আমরা ইউজ করতে পারবো বা ওইটার মাধ্যমে আমরা টিনেজারদের প্রশ্ন বা যা তা জানতে চাই সেগুলো ইংলিশে বলার চেষ্টা করব কারণ ইংলিশ স্পিকিং আনসার বা ইংলিশ স্পিকিং কারো বা ইংলিশ যিনি বলতে পারেন সেরকম কারো আনসার ওনারা বললেন যে খুব দরকার আমরা চেষ্টা করবো এটা প্রোভাইড করতে তো আপাতত একটু ধৈর্য ধরবেন এই এই গ্রুপটা অর্থাৎ সত্য সন্ধানী যে গ্রুপটা এর কার্যক্রম আপাতত জিরো বললেই চলে তার কারণ এখন এর যে ফর্ম করতেছে ইনশাল্লাহ আমরা সহসাই অল্প অল্প করে শুরু করব পিওর দিন এবং পিওর দিন বলতে আমি বোঝাচ্ছি যে একদম যা প্রায়োরিটিতে আগে আসে সেটা থেকে সেটাকে আগে নিয়ে এবং যা অবশ্য অবশ্য জানা উচিত সেরকম জিনিসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ বাট আমরা হয়তো একটু সময় নেব পুরোপুরি কার্যক্রম শুরু করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু